আমার তো আছে অন এডুকেট একাডেমি। আজকে আমরা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে বেশ কিছু সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য রিক্রুটমেন্ট চলছে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো আপনাদের সামনে। দেখুন, এটা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যে রিক্রুটমেন্ট যে সেকশনটা রয়েছে সেখানে আমরা চলে এসেছি। সেখানে প্রথমে যে অপশনটা রয়েছে আপনারা দেখতে পাবেন টিচিং বলে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের প্রথমেই একটি নোটিশ দেখতে পাবেন। নোটিশটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কোন কোন সাবজেক্টের ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য সেগুলো চলছে। দেখুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদের জন্য রিক্রুটমেন্ট চলছে, কোন কোন সাবজেক্টে চলছে বা ডিসিপ্লিনে চলছে দেখুন এখানে লেখা আছে। যেমন স্কুল অফ আর্টস অ্যান্ড অ্যাসথেটিক্স ডিপার্টমেন্টে যেমন চলছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ঠিক একইভাবে কম্পিউটেশনাল ইন্টিগ্রেটিভ সায়েন্স, এরপরে রয়েছে কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এরকম অনেক স্ট্রিম রয়েছে। আপনারা দেখে নেবেন এবং অবশ্যই ডিটেলস গুলো আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরকম সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু কম বেশি এখানে কিন্তু সিট রয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও আমরা দেখানোর চেষ্টা করবো। দেখুন, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য রিক্রুটমেন্ট চলছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করতে হলে আপনাকে এই পেজের মধ্যে দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ খুলে যাবে যেখান থেকে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। দেখুন, এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে যে প্রত্যেকটি সাবজেক্টে যত যতগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে কতগুলো টোটাল সিট রয়েছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য 38টি সিট রয়েছে টোটাল। এবং আপনি 2 তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারছেন, অলরেডি শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে, এবং মে মাসের 2 তারিখ অব্দি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, টোটাল 38টি পদের জন্য এখানে ডিটেলসটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এবং কোন কোন ক্যাটাগরিতে সিটটা 38টি সিট ডিভাইড করা হয়েছে প্রত্যেকটি সাবজেক্টে সেটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেখুন, আপনারা প্রথমে যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন অবশ্যই রেজিস্ট্রেশন এখানে রেজিস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডিটেলস দিয়ে দেবেন, আপনার ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড, ঠিক আছে, সমস্ত ডিটেলস দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ক্যাপচা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করলে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পরে আপনি সাইন ইন করে এখানে আপনার রেজিস্ট্রেশন ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে এখানে সাইন ইন লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনার ফর্ম খুলে যাবে এবং ফর্ম খুলে আপনি সরাসরি কোনো যে সাবজেক্ট বা স্ট্রিমের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেখানে কিন্তু সহজেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ জেএনইউ ইউনিভার্সিটিতে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে কিন্তু বেশ কিছু সাবজেক্টের আপনারা দেখতেই পেলেন রিক্রুটমেন্ট চলছে। তো আপনারা যারা প্রত্যেকটি এই যে এই সমস্ত সাবজেক্টের জন্য আপনি যদি এলিজিবল হন তাহলে অবশ্যই সেখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, এবং আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। এরকম আরও আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।